তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। মাঝে মাঝে বৃষ্টিতে অল্প সময়ের জন্য স্বস্তি মিললেও পরক্ষণেই গরমে হাঁসফাঁস করছে মানুষ। যে বৃষ্টিটা আস্তে আস্তে এটা দিয়ে আসলে আমাদের কিছুই হচ্ছে না, কারণ এই বৃষ্টিটা দিয়ে আমরা কোনো শান্তি পাচ্ছি না। মাসেও স্বস্তি পাচ্ছি না, আমি বাইরেও স্বস্তি পাচ্ছি না কোথায়। এখন এই গরমের কারণে, এত বেশি তাপমাত্রার কারণে আমি মানে অল্পতেই হাঁপে যাচ্ছি। দিনে কি রাতে সমানতালে গরমের দাপট, ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। বিশেষ করে রিক্সা চালক সহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি। কামে কাপড় সব নষ্ট হয়ে যায়, ভিজা যায়, রিক্সা চালাতে হলে কষ্ট হয়, কামার জিও কম, গরমের লাগে তো আর সহ্য করা যেতেছে না। সহসায় তীব্র গরম থেকে মুক্তি মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত থেমে থেমে বৃষ্টি হবে, আর মাসের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। অস্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কম এবং তাপমাত্রা বেশি, এটা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে 29 তারিখ থেকে 29 জুলাই থেকে তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে এবং সাথে সাথে তাপমাত্রা কমতে পারে। এদিকে শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা এদিনে দেশের সর্বোচ্চ। আর ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস। আশরাফুল আলম, আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।